দর্শক, আজকে আপনাদের সাথে এমন একজন পেশেন্টের পরিচয় করে দিব যিনি গত 7 বছর যাবত পিএলআইডি রোগে আক্রান্ত ছিলেন, প্রচন্ড কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা এবং হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, যেটার কারণে গত 7 বছর ওনার নরকের মতো জীবন কেটেছে। স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না, জীবন প্রায় স্থবির হয়ে গিয়েছিল, পরিবার কিভাবে চলবে পুরো অন্ধকার দেখতে লাগলেন। এবং একটা সময় এমন কোনো ডক্টর নাই দেখাননি, একের পর এক ডক্টর দেখিয়েছেন কিন্তু কোনো ফল পাননি। আসুন দর্শক, ওনার একটু আগের একটা ভিডিও দেখে আসি, কেমন ছিলেন উনি। নাম নুরুল আমিন, গ্রাম বানবারে ডিস্ট্রিক্ট নবীনগর থানা পোস্ট অফিস বিদগর নবীন তুরুল গ্রাম। একটি চার দোকান আছে, চার স্টল আছে, কি ওইটার মধ্যে অনেক দূর সেলাই করে আমি করতে পারি না। সমস্যা হচ্ছে প্রস্তাবের রাস্তার ব্যথা, ওই চারেরই পড়ে এখন কোমরে আর্ধি সমস্যা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ড সমস্যা, কি কিছু সময় আমি বসে থাকতে পারি না, বসে থাকতেও পারি না, বেশিক্ষণ পারি না, আবার হাঁটতেও বেশি কষ্ট হয়, আবার অনেক সময় বেশি হাঁটতে পারতাম পারি না, এখন পারি না, এই সমস্যাটা ব্যথা বেশি। গত 7 বছর থেকে আমার এই ব্যথাটা, বাহিরের থেকে এই ব্যথাটা ধরছে। প্রবাসে ছিলাম, ওমানে ছিলাম, ওখান থেকে এই সমস্যাটা নিয়ে বাংলাদেশে আসছি, এখানে সমস্যা 7 বছর ধরে। পেটে ব্যথা ছিল, ওইটার থেকে ওই দেশের ডাক্তারে বলছে যে পাথর, ওইটার থেকে এই সমস্যা নিয়ে আজকে দীর্ঘদিন আজকে 7 বছর ধরে কষ্ট করে থাকতেছি। আমার নাম মোশারফ হোসেন, থানা হলো নবীনগর, বাড়ি হলো বিট, পোস্ট অফিস হলো বিটগড়, বাড়ি হলো বিটগড়। ঠিক আছে, আমি ওনার মেয়েকে বিয়ে করছি আজ থেকে ধরেন 5 থেকে 6 বছর। 6 বছর শুনতে পাচ্ছি মানে কি প্রচন্ড ব্যথা, যে পশ্চাৎ জ্বালা পড়া করে, বেশিক্ষণ দাঁড়া থাকলে হাফ ব্যথাটা হাফ ডাউনও করে, তা পা ফুলে দেখা, অনেক জায়গায় দেখাইছে, কোনো মানে কোনো কমতি রমতি নাই। তখন ওই যে আমার ওয়াইফে আবার মনে করেন যে ইয়াতে দেখছে ইউটিউবে দেখলো এই হাসপাতালের নাম, তখন আমাকে যে হাসপাতালে পাঠাইছিল, তারপরে আমরা ইউটিউবে দেখে নাম্বার দিয়ে ফোন করে সিরিয়াল দিয়ে তারপরে আমি হাসপাতালে ভর্তি করার জন্য আসছি। মানে আসার পরে অনেকে শুনছি মনে করেন উপকার পাইছে, আমি আসিয়া মনে করেন যে ডাক্তার দেখানোর পরে অনেকজন আমরা কুমিল্লার লোক দেখাইছে, কইছে বিদেশ থেকে আসে দেখাইছে, উপকার পাইছে। আজ যখন আমি ভর্তি করার আগে তারপরে এক লোকে বলছে 19 জন থেকে গেছে, ওনার ব্যথা বর্তমানে এখন নাই, কইছে বাকিটা আল্লাহ জানে, বসে পড়ার জন্য তার জন্য ভর্তি করাইছে। আজকে প্রথম দিন, সবাই আমার শ্বশুর দোয়া করবেন ওনার ব্যথাটা আমার আল্লাহ জন্য রোগটা যেন ভালো করে দেয়, মুক্তি পা, কারণ অনেকদিন ধরে ওনার সে বোকাটা ভুগতে আসছে, আল্লাহ জন্য সে বোকাটার থেকে ওনার যে মাফ করে দেয় আল্লাহ জন্য। আমরা অনেক আশা নিয়ে এই হাসপাতালে আসেছি, আল্লাহ জন্য সে আসার আমরা মনে আসার পূর্ণ করে। দর্শক দেখলেন তো, আসুন আজকে এই ডিপিআরসি হসপিটালে মাত্র 10 দিন পরে আমার এই পেশেন্ট কেমন আছেন আমরা একটু দেখে আসি। চলুন সরাসরি আমরা কথা বলবো রোগীর সাথে। আসসালামু আলাইকুম স্যার, আমরা একটু আসবো। জি আসেন। জি স্যার বসেন একটু। স্যার কেমন আছেন আজকে? জি ভালো আছি। স্যার আজকে আপনি কেমন আছেন? গত 10 দিন পরে আজকে আমরা একটু আপনার মুখের থেকে শুনবো। জি অনেক ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, স্যারের ওসিল্লা অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি অসুস্থ আছিলাম, এই হাসপাতালে আইসা অনেক উন্নত হয়েছি, অনেক ভালো হয়েছি, আল্লাহ আমার রহমত করছে, স্যারের উসিল্লা, আমার ব্যথা এখন নাই, আমি পুরোপুরি সুস্থ। আমি 7 বছর কষ্ট করেছিলাম, তখন এই স্যারের উসিল্লা অনেক আমি উন্নত, অনেক ব্যথা মুক্তি হয়েছে, আল্লাহ মুক্তি করছে, বাদ বাহি আল্লাহ জানে, আল্লাহ পাক উসিল্লা, আল্লাহ মাফ করছে। 7 বছরের ব্যথাটা স্যারের উসিল্লা আমি মুক্তি পেয়েছি, স্যারকে আমি কী বলে কৃতজ্ঞ জানাবো, এই বাসা আমার কাছে নেই, স্যারে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। গত 10 দিন আগে ডিপিএসসি হসপিটালে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার 2-3 দিন পর থেকেই ধীরে ধীরে আমি সুস্থ হয়েছি, আল্লাহ আমার এরকম মাফ করছে, আল্লাহ পাকের উসিল্লা, স্যারের উসিল্লা মাফ করছে, ব্যথা এখন নাই, এখন পুরোপুরি সুস্থ। আমি কোনোদিন ভাবতে পারি নাই এত দ্রুত সুস্থ হয়ে যাব। স্যারের কাছে যখন প্রথম এসেছিলাম তখন বলছে সুস্থ হয়ে যাব, তখন সত্যি সত্যি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি, আল্লাহ রহমত করছে, স্যারের উসিল্লা। গত 7 বছর কিছুর ভিতরে আমার দিনকাল কাটছে আমি বলতে পারবো না, গত 7 বছর তিলে তিলে আমি মারা গিয়েছি ব্যথার জন্য, রাত্রে বিছানার ঘুমাইতে পারি না, চোখের পানি পড়ছে, ঝরছে, বহুত কষ্ট করেছি, স্যারের উসিল্লা আজকে আমাকে মাফ করছে, আল্লাহ
ডাক্তার আমি বহু ডাক্তার দেখাইছি, হাসপাতালে বহু জায়গা দেখাইছি, কোনো আরোগ্য পাইলাম না, উপকার পাইলাম না। অথচ বহু টাকা পয়সা আমি নষ্ট করেছি, স্যারের উসিল্লা আমাকে আল্লাহ মাফ করছে, ব্যথা এখন মুক্ত হয়েছে। আমাদের আমার মতন যারা রুগী আছেন তারা স্যারের উসিল্লা ডিসিএস হসপিটালে আসবেন, আয়সা চিকিৎসা সেবা নেবেন, স্যারের উসিল্লা আল্লাহ মুক্ত করবে। একথাটা আমি বলেছি, আমি উপকার পেয়েছি তাই বলে বলছি। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আজকে আমি ডিসিএস হসপিটালে এসে আমি যখন সুস্থ হয়েছি তখন আমার কাছে অনেক মন বল সাহস বাড়েছে। এতদিন আমি মরা মরা ছিলাম, কিছু ভালো লাগে না, কথাবার্তা বলতে পারি না কেউ সাথে, একটা একটা বললে ভালো বিরক্ত লাগছে, এরকম আসিলাম। এখন বহুত আমার কাছে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। ডিসিএস হসপিটালে আইসা স্যারের ওসিল্লা আল্লাহ আমার মুক্তি করছে। ডাক্তার শফিউল্লাহ প্রদানের জন্য দোয়া করি, ওনাকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, তাই কামনা করি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।